বিলুনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানাধীন বড় পাথরের হেতালিয়া এলাকায় বাসিন্দা পেশায় শ্রমিক গৌতম সুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। দুর্ঘটনা না হত্যা, এই নিয়েই চলছে জোর চর্চা। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত চার পাঁচ দিন আগে জলজীবন মিশনের অধীন পাইপ লাইনে কাজ করার জন্য সাব্রুম মহকুমার মনু বাজারে যায় গৌতম সুর এবং মনন সরকার নামে দুই শ্রমিক। দুদিন আগে বাড়িতে খবর আসে গৌতম সুর অ্যাক্সিডেন্ট হয়েছে। যথারীতি বাড়ির লোক গিয়ে তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে যায় পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস সহ পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা যায়, গৌতম সুর মদমত্ত অবস্থায় ছিল এবং মনুবাজার থানাধীন দাসপাড়া নামক একটি এলাকায় অটোরিকশা ধাক্কা খায় সে। পরবর্তী সময়ে পুলিশ এবং দমকল কর্মীরা মনুবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় বলে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এত গুরুতর অবস্থা যদি থাকে গৌতম সুরের, তাহলে মনুবাজার হাসপাতালে তাকে চিকিৎসা বা রেফার না করে ছেড়ে দিল কেন, এবং তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা কেন কিছু বলছে না? এখন দেখার বিষয় গৌতম সুরের মৃত্যু পরবর্তী সময়ে কোন দিকে মোড় নেয়। দুদিন রাত 11টার সময় তার আমি বাড়ি যেতে নিয়েছিলাম, তখনই আমার ভাইয়ে আমার কাছে আমি বাড়ি যেতে নিয়ে আমার সামনে ভাইয়ে কুচিতে তানের বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি কুচিতে আমি তার লগে যাইতে হইল, তো আমি গেছি যাইয়া দেখতেছি যে সে ঘরের এক কোনা দিয়ে পড়ে রয়েছে। তখন আমি তারের কইছি যে তারের মৃত্যু হয়েছে, তাই নিয়ে কুচিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি অ্যাক্সিডেন্ট হইলে তারা তো হসপিটালে লইয়ে যাবে, হসপিটালে লইয়ে যাইলে তো তাই ট্রিটমেন্ট করবো, তাই আবার মনন আমরা আছে মনন সরকার, মনন সরকারে কইছে যে তাই বলে ফায়ার সার্ভিসে লয়ে গেছে, ফায়ার সার্ভিস হসপিটালে রয়েছে। ডাক্তার বলে সে বলে এই ড্রিঙ্ক করে আসল যে হসপিটালে বলে ভর্তি রাখছে না, তার লাগিয়া ভর্তি রাখছে না, হে আবার বলে তারের ক্যাম্পে আইনা দিছে, আইনা দিছে। আর আমি গেছি তো ফায়ার সার্ভিসে কেমনে ভর্তি হসপিটালে নিলে কেমনে ভর্তি রাখে না তারা, তাই হ্যাঁ এই কথাটা কইয়া ঘরের কোনা দিয়া যায় তারা।